আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। আচ্ছা, আরেকজন আছেন জীবন যেখানে যেমন, আপনি আপনি কি কিছু বলতে চান, বলেন তাহলে। জীবন যেখানে যেমন আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি কি কিছু বলবেন? পড়ছালে বা ব্যাংক আবেন ভাই। হ্যালো, আমার আরুল, ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ হ্যাঁ, হ্যালো, আপনাকে শোনা যাচ্ছে, বলুন। শোনা শোনা আচ্ছা যাচ্ছে বলুন। আচ্ছা, না আমি আপনাদের এই কনভারসেশন শুনছি, অবশ্য বেশ কিছুদিন ধরেই শুনছি, কিন্তু আমি এখানে একটা জিনিস আপনার কাছে জানতে চাই যে আপনারা তো বেসিক্যালি কোরআন হাদিসে বিশ্বাস করেন না, কিন্তু না না না, কার কাছে কার কাছে এই কথাটা কার কাছে জানতে চাচ্ছেন সেটা আগে স্পেসিফাই করেন। না না, আপনি ধরেন আপনার কাছে জানতে চাচ্ছি, আসিফ ভাই আপনার কাছে। আমার যে প্রশ্নটা কোরআন হাদিসে, আমার না না না, আসিফ ভাই, ওয়েট ওয়েট ওয়েট, আসিফ ভাই, আচ্ছা বলেন বলেন। সরি, আসিফ ভাইয়ের কাছে কোশ্চেন থাকলে তাহলে একটু লাইনে দাঁড়ান। আপনার যদি আবরার সাহেবের সাথে কনভার্সেশন থাকে, আবরার সাহেবের সাথে করতে পারেন, আর যদি আসিফ ভাইয়ের কাছে স্পেসিফিকলি কোশ্চেন থাকে তাহলে একটু অপেক্ষা করেন, আবরার সাহেবের সাথে কথা বলা শেষ করে দেন, আমরা আপনার কাছে আসি। আসিফ ভাই কি ওনার সাথে কথা বলবেন নাকি আবরার ভাইয়ের সাথে কথাটা শেষ করবেন? না না, এই যে উনি বোধ হয় এই বিষয়ে, এই প্রসঙ্গে চলে আসবেন, উনি ওনাকে নিয়ে আসতেছি এই প্রসঙ্গে। ফারাজ ভাই এক সেকেন্ড আপনি আচ্ছা ওয়েট করেন, ওনাকে জায়গাতে নিয়ে আসতেছি আমি। উনি যে যে আমার কাছে যে প্রশ্নটা করলেন, এটা তো প্রশ্নটা তো মাসুদ বিন আপনার ভাইকে তো আর প্রশ্ন করেনি, আমাকে করেছেন যে আমরা কোরআন হাদিসে বিশ্বাস করি না। মানে এই কথাটার মানেই আমি বুঝি নাই, যে কেউ যখন কেউ যদি বলে যে অমুক জিনিসটাতে আমি বিশ্বাস করি না, অমুক গ্রন্থে কি লেখা আছে এটা বিশ্বাস করি না, এটা তারা আসলে কি বোঝায়, কি মিন করে? যেমন মনে করেন যে হ্যারি পটার বা সুপারম্যান নামক একটা কমিক্স এর বই আছে, সেই সুপারম্যান কমিক্স এর বইটাতে আমি বিশ্বাস করি না, এই কথাটার মানে কি? মানে কি কি হতে পারে? মানে হচ্ছে সুপার ওই কমিক্স এর বইটাতে লেখা আছে যে আমেরিকা নামক একটা দেশ আছে, সেই দেশে নিউ ইয়র্ক নামক একটা সিটি আছে, সেই সিটিতে সুপারম্যান নামক একটা লোক আছে যে লোকটা আকাশে উঠতে পারে, এই কথাগুলো লেখা আছে। এখন প্রথম যে কথাগুলা, যে আমেরিকা নামক একটা দেশ আছে, সেই দেশে নিউ ইয়র্ক নামক একটা সিটি আছে, এই তথ্যে তো আমার কোনো সমস্যা নাই, এই তথ্য তো ঠিকই আছে ওই সুপারম্যান কমিক্স এর ভিতরে, ওই তথ্যটুকু ঠিক আছে। কিন্তু ওই কমিক্স এর বইটার ভিতরে যে মূল বক্তব্যটা, যে ওই নিউ ইয়র্ক সিটিতে সুপারম্যান নামক একটা লোক আছে যে আকাশে উঠতে পারে, এই তথ্যটাতে আমি বিশ্বাসী না। আর জীবন যেখানে যেমন ভাই, আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ, আমি আপনার কথা বুঝতে পারছি। আচ্ছা হ্যাঁ, তাহলে তাহলে আপনি আমেরিকার যখন কথা বলেন বলছো, যে কোরআন, আমেরিকা তো আপনি যখন ধরুন, ভাই আমি আমেরিকার কথা বলছি না এখানে, আমেরিকার কোনো আলোচনা এখানে নাই, এটা হচ্ছে একটা উদাহরণ হিসেবে বলেছি। সুপারম্যান কমিক্স সেখানে যে ইনফরমেশন গুলো আছে, মনে করেন সেখানে একটা ইনফরমেশন আছে না না, বাংলাদেশ আমি নামক, সেখানে একটা ইনফরমেশন আছে বাংলাদেশ নামক দেশের, ও দেশের উপর দিয়ে সুপারম্যান একদিন উড়ে গেল। বাংলাদেশ নামে যে একটা দেশ আছে এই বিষয়ে তো আমার কোনো সমস্যা নেই, এটা তো একটা মানে সঠিক কথাই। ওই বইটার ভিতরে লেখা আছে বাংলাদেশ নামক একটা দেশের কথা, তার মানে তো এটা না যে আমি বাংলাদেশ নামক দেশ আছে এটা আমি বিশ্বাস করি না ভাই। না ভাই, আমি বিশ্বাস করি না আমেরিকা নামক একটা দেশ আছে, এটা তো আমাদের স্ট্যান্ড না। আমাদের স্ট্যান্ড হচ্ছে ওই বইটার ভিতরে যে অলৌকিক বা যে প্রমাণহীন যে সমস্ত কথাবার্তা গুলো আছে, সেই সমস্ত বিষয়ে আমরা বিশ্বাস করি না। কোরআন হাদিসে বিশ্বাস করি না কথাটার মানে এইটা বোঝায় যে ওই গ্রন্থগুলোতে যে উদ্ভট মানে কথাবার্তা গুলো আছে, যেগুলোর কোনো প্রমাণ নাই, সেই জিনিসগুলো আমরা বিশ্বাস করি না। কিন্তু এখানে যদি লেখা থাকে যে আবদুল্লাহ নামক একটা লোকের ছেলে ছিল, ছেলের নাম হচ্ছে মোহাম্মদ, মোহাম্মদ এত সালে এখানে জন্ম নিছে, জন্ম নিয়ে এসে কাফেরদের সাথে মারামারি হয়েছে, এটা নিয়ে তো আমাদের কোনো সমস্যা নেই। হ্যাঁ, এরকম হইতেই পারে, এরকম হওয়াটা তো কোনো অলৌকিক দাবি না। বা ধরেন অন্য কোনো গ্রন্থে যদি লেখা থাকে যে রাম রামচন্দ্র এই দেশে জন্মেছে, জন্মেছে ওদের সাথে যুদ্ধ করছে, শ্রীলঙ্কার মানুষের সাথে যুদ্ধ করছে, এটা তো আমার কোনো সমস্যা নেই। কিন্তু ওই গ্রন্থে যদি লেখা থাকে যে হনুমান নামক একটা দেবতা আছে, সেই দেবতা রামের পক্ষে যুদ্ধ করছে এবং সেই দেবতাটা সূর্যকে খায় ফেলছিল, এই ইনফরমেশনটা ওই গ্রন্থের এই ইনফরমেশনটা প্রমাণের অভাবে আমরা মানবো না। আমরা বলবো যে এই যে রামায়ণে যে এইরকম যে উদ্ভট কথাগুলো আছে এগুলো আমি মানি না, এগুলো হাস্যকর কথা। কোন মানে কোরআন হাদিসে বিশ্বাস করি না কথাটার মানে কি বুঝতে পারছেন জীবন যেখানে যেমন ভাই আপনি? না, আমি ঠিকই বুঝছি, আমি বুঝতে পারছি আপনি যেটা বলতে চাচ্ছেন, কিন্তু আপনি যেটা বললেন যে যে রাম বা রামায়ণের কাহিনী নিয়ে যেটা সে শ্রীলঙ্কার সাথে যুদ্ধ করেছে, শ্রীলঙ্কায় যুদ্ধ হয়েছে, আপনি এইটুকু তো এইটুকু তো আপনি তো কোনোভাবেই সাবস্টান্সিয়েট করতে পারেন না। কিভাবে আপনি বলতেছেন যে শুধু রামায়ণে লেখা আছে সেই জন্যই আপনি কি বলবেন যে না কোন রকম কোন ঐতিহাসিক কোন মানে রিফারেবল কনটেক্সট সেটা বললেন কি আর বুঝলো কি ভাই? না, আপনি বলছেন যে একটা পার্ট আপনি আপনি বিশ্বাস করেন আপনি আপনি আর একটা পার্ট আপনি বিশ্বাস বুঝতে করতেছেন পারেন না। না না, আপনি বুঝতে পারেন নাই, আমি বলেছি যে সেটা নিয়ে তো আমাদের আমার কোনো সমস্যা নেই, মনে করেন। আচ্ছা আসিফ ভাই, আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করি ওটাকে।
যে আপনার কথাটাই বুঝছে কিনা। জীবন জীবন যেখানে, যেমন ভাই আসিফ ভাই বলছিল, যে স্পেসিফিকলি বলছিল যে কোন বিষয়টা বিশ্বাস করে না, কোন একটা বিষয় সম্পর্কে বলছিল যে এই বিষয়টা আমি বিশ্বাস করি না, একটা টপিকে বলছিল, টপিকটা কি আপনার মনে আছে? এই বিষয়টা আমি বিশ্বাস করি না, স্পেসিফিক ভাবে না, বলছিল এই যে হনুমান হনুমান সূর্যকে খেয়ে ফেলেছে নাকি, এরকম একটা ব্যাপার। এটা, এগুলো এগুলো কি বিষয়, এগুলো কি বিষয়ের কথা বলছিল যেটা সে বিশ্বাস করে না? না এটা বিশ্বাস করে না, এটা 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 আপনি কোনোভাবে প্রমাণ করতে পারেন না অতি যে ধরুন, প্রাকৃতিক, হ্যাঁ অতি অতি প্রাকৃতিক প্রাকৃতিক যে, জি হ্যাঁ অতি প্রাকৃতিক জি বিষয় আমরা কি, আপনি এটা আমরা কোনোভাবে ভাই প্রমাণ করতে এই যে পারবেন না। এখানে একটা সেকেন্ড, হকিং ভাই একটা সেকেন্ড, আমরা কি আবরার ভাইয়ের সাথে অতি প্রাকৃতিক বিষয়গুলা কে নিয়ে কথা বলতেছিলাম, নাকি এই যে এই ইসলামের যে বিধানগুলো, যে ল গুলা আপনারা চালু করবেন, যে ল গুলা নিয়ে আপনারা যে ল সপক্ষে আপনারা দাবি করেন যে এটা ঠিক, এটা ভালো, এটা মরাল, ওইটা নিয়ে কথা বলতেছিলাম? না আপনারা মরালিটি নিয়ে কথা বলতেছেন, কিন্তু আমার যে প্রশ্নটা আসছে যেটা না না, এই যে জীবন যেখানে যেমন ভাই, জীবন যেখানে যেমন ভাই, আপনি এই বিষয়টা আরো ভালোভাবে বুঝবেন তারপরে আপনি সামনের দিকে আগাবেন, এর আগে আপনি সামনের দিকে আগেন না। আপনাকে আরো একটু ভালো করে বলি, মনে করেন ফারাজ ভাই আমাকে বললো, আসিফ ভাই গতকাল আমি জিঞ্জিরা থেকে ধোলাইখাল গেলাম, ধোলাইখাল গেলাম তারপরে আমি আকাশে উঠতে শুরু করলাম। এখন জিঞ্জিরা থেকে ধোলাইখাল যে গেল উনি, সেটা হয়তো আমি সেটা যাচাই করে দেখি নাই যে তিনি আসলে জিঞ্জিরা থেকে ধোলাইখাল গেছিল কিনা, কিন্তু সেটা আমার কাছে এমন কোন তথ্য না যে তথ্যটা একদম মানে উদ্ভট, অলৌকিক, একদম মানে 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 মারাত্মক একটা তথ্য যে বাও সে ধোলাইখাল থেকে জিঞ্জিরা গেলেই আমার কি, না গেলেই আমার কি, বা সে ধোলাইখাল থেকে জিঞ্জিরা গেল, অনেক মানুষের ধোলাইখাল থেকে জিঞ্জিরা যায়, সেটা আসলে এত ইম্পর্টেন্ট বিষয় আমার কাছে না। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন সেখানে আসে না, বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আসে ইম্পর্টেন্ট জায়গাটাতে যে ধোলাইখাল থেকে সে আকাশে উঠতে শুরু করলো, ওইখানে গিয়ে যাওয়ার পরে সে আকাশে উঠতে শুরু করলো, এই তথ্যটা আমি মানবো না, কারণ এটা হচ্ছে একটা অলৌকিক দাবি। এর আগ পর্যন্ত সে ভাই, আচ্ছা ভাই এখানে এখানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথাটা ইউজ না করে যদি বলতেন যে এক্সট্রাঅর্ডিনারি ক্লেম, হ্যাঁ তাহলে মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট হতো আর কি। হ্যাঁ অবশ্যই এক্সট্রাঅর্ডিনারি ক্লেম অবশ্যই এটা অ্যাপ্রোপ্রিয়েট হতো, কিন্তু আমি আরো ভাবে বোঝানোর চেষ্টা করছিলাম, আরো মানে ঈশ্বরের থেকে বোঝানোর না না, আমি তো বুঝতে পারছি, আমরা আমরা কোরআন হাদিস বা যে কোনো অলৌকিক গ্রন্থের দাবিদার, যে কোনো গ্রন্থ, বাইবেল হোক, বেদ হোক, রামায়ণ হোক, মহাভারত হোক, যে কোনো এরকম যখন গ্রন্থ আছে, সেই গ্রন্থগুলোতে যদি কেউ লেখে যে রাম আর মানে রাম আর সীতা স্বামী স্ত্রী ছিল, বা রাম আর এই যে রামের যে ভাই ছিল কি যেন নাম, লক্ষণ, লক্ষণ লক্ষণ ভাই, দুই ভাই ছিল, এরকম যদি ইনফরমেশন থাকে সেটা দিয়ে তো আমার কোনো সমস্যা নেই, এরকম ভাই হইতেই পারে, আমি যদিও দেখিনি গিয়ে যে তাদের সময় যে বাসুলি ভাই ছিল কি ছিল না, কিন্তু এটাতে কিছু যায় আসে না, যাইতেছে আসতেছে না, ভাই দিয়ে হইলে কি আর না হইলে কি, কিন্তু সে যখন এটা ওইখানে লেখা হবে যে রামচন্দ্র এমন এক মানে তীর মারলো যে তীর দিয়ে মনে করেন শ্রীলঙ্কা ভেঙ্গা দুই ভাগ হয়ে গেল, শ্রীলঙ্কা ধ্বংস হয়ে গেল, তখন আমি বলবো যে এটা তো একটা এক্সট্রাঅর্ডিনারি ক্লেম, এই রকমের ঘটনা তো পৃথিবীতে কখনো ঘটতে পারে না যে একটা তীর মাইরা একটা দেশ দুই ভাগ করে দিল, এটা কেমনে হয়? এই ধরনের দাবি যখন থাকবে এই দাবিটা আমরা মানবো না, কারণ এটা প্রমাণের অভাবে এটা একটা মানে ইসে পরিণত হবে, মানে অন্ধবিশ্বাসে পরিণত হবে এটা যদি কেউ মানে। ভাই পার্থক্য কি বুঝতে পারছেন? না না ডেফিনেটলি আমি তো বুঝতে পারছি যেটা, হ্যাঁ এখন আমরা যে আলোচনাটা করছিলাম সেই আলোচনাটা হচ্ছে নবী মোহাম্মদ যে দাসী সেক্স করতো এবং নবী মোহাম্মদ যে শিশু মেয়ে বিয়ে করে শিশুর সাথে সেক্স করেছে, এই দুইটা কি আমরা ধর্ষণ বলি? এই কাজগুলো তো করতেই পারে, অতীতকালে অনেকেই করছে, কিন্তু সেইখানে যদি দেখা লেখা থাকতো যে নবী মোহাম্মদ একটা পরীর সাথে সেক্স করছে, বা নবী মোহাম্মদ আল্লাহর সাথে সহবাস করছে, এই ধরনের কথা যদি লেখা থাকতো তখন আমরা বলতাম হা 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 এটা তো একটা উদ্ভট কথা কইলেন ভাই, এটা কেমন কথা, কিন্তু সে যদি দাসীর সাথে সঙ্গম করে থাকে বা বাচ্চার সাথে সঙ্গম করে থাকে, এটা তো ওই সময় অনেকেই করছে, তো কোনো এক্সট্রাঅর্ডিনারি ক্লেম না, বুঝতে পারছেন আপনি? না ঠিক আছে, না তখন তো বহু আগে তো মানে কম বয়সী বিয়ে হতো, 10-12 বছর বা 8-10 বছরে বিয়ে হতো, বা এগুলো করতো আগে, কাজে এগুলো আপনার এক্সট্রাঅর্ডিনারি বিশেষ কিছু না। হ্যাঁ এখন আমাদের সমস্যাটা হচ্ছে যে এই যে নবী মোহাম্মদকে যে মুসলমানরা দাবি করে যে সে হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বকালের জন্য অনুকরণীয় অনুসরণীয় আদর্শ, এবং সে যা করে গেছে সেগুলো হচ্ছে সুন্নাহ, এবং এই কথাগুলো বলে এবং কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা যাবে না এই ধরনের আন্দোলনে তারা নামে যে শিশু বিবাহ করা তো সুন্নাহ, তাহলে তোমরা কেন কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন করতেছো? যখন বাল্য বিবাহ রোধে আইন করা হয় তখন তারা এই যে এই দেখেন পোস্টার বানাইছে, এই এরা আমি আপনাকে দেখাচ্ছি, এই যে পোস্টার বানাইছে তারা, এখানে লিখছে বাংলাদেশে এটা প্রেস ক্লাবের সামনে তারা এই পোস্টার বানায় ইয়া করছে, মিছিল করছে, এখানে দেখেন কি লেখা, বাল্য বিবাহ খাস সুন্নাহ বিরোধিতা করা কুফরি। হ্যাঁ এটা হচ্ছে প্রেস ক্লাবের সামনে, এই যে দেখেন প্রেস ক্লাবের সামনে তারা
আন্দোলনে নামছে, সুন্নতি বাল্য বিবাহের বিরোধিতা, নবীজি উনারই বিরোধিতা। তারপরে আবার কি, আবার কি করছে দেখেন, এই যে এখানে পাঠ্যপুস্তকে সুন্নতি বাল্য বিবাহের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করা যাবে না, পাঠ্যপুস্তকে সুন্নতি বাল্য বিবাহের বিরুদ্ধে কথা বলা যাবে না, কথা বললে সেটা হবে নিষেধাজ্ঞা, মানে হচ্ছে গিয়ে কটোক্তি হবে। এখন আমরা তাহলে একটু এই জিনিসটা কি একটু শুনে নিবো, এই যে মানে আমাদের যে প্রখ্যাত একজন আলেম আছে, আচ্ছা ইউটিউবের ভিডিও দিলে তো আবার সমস্যা হয়, ঠিক আছে এটা শুনলাম না। আরেকটা জিনিস দেখাই, যে একজন শিক্ষককে হুমকি দিচ্ছে, কিছু মোল্লা কি হুমকি দিচ্ছে, দেখেন চিঠির ভিতরে কি লিখছে আমরা পড়ি একটু, যে আপনাকে শিরোচ্ছেদ করা প্রসঙ্গে, এটা আমার পত্রিকাতে ছাপা হয়েছে এই চিঠিটা, এখানে বিষয় হচ্ছে আপনাকে শিরোচ্ছেদ করা প্রসঙ্গে, সালেহ মাজেদ সাহেব, এখানে বলা হয়েছে বেশ কিছুদিন ধরে আপনি এলাকায় নতুন ফিতনা কায়েম করতে চেষ্টা করছেন, আশেপাশের ছেলে মেয়েদের ধর্মীয় শিক্ষা না দিয়ে তাদেরকে নাচ গানের অনুষ্ঠান করে বেলেল্লা পড়া শেখাচ্ছেন, পিপিলিকার পাখাগজের পরিবার তরে কথাটি আপনার বেলায় যথার্থভাবে প্রযোজ্য, আপনি এলাকায় বিধর্মীয় রীতিনীতি প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে উঠেছেন, আপনাকে এখন ইহুদি নাসারাদের এজেন্ট বলে মনে হয়, আপনি বাল্য বিবাহ জঙ্গিবাদ এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে বড্ড বাড়াবাড়ি করছেন, আপনার উদার শয়তানি চিন্তা চেতনা ও অনৈসলামিক সমাজ ভাবনা আপনার মধ্যে সীমাবদ্ধ রাখলে আপনার মঙ্গল হবে। দেখুন মাদের সাহেব, বাল্য বিবাহ নিয়ে কথা বলা ধর্মের সাথে সাংঘর্ষিক, অথচ আপনি দীর্ঘদিন থেকে বিভিন্ন স্কুলে আপনার ফাউন্ডেশনে গিয়ে বাল্য বিবাহ নিয়ে প্রচার প্রচারণায় মেতেছেন, আপনাকে সাবধান করে দিচ্ছি বাল্য বিবাহ নিয়ে আর কথা বলতে আসবেন না, জঙ্গিবাদ নিয়ে আপনার অনেক মাথা ব্যথা দেখছি, আপনার আমাদের মনে হয় আপনি একজন নাস্তিক টাইপের মানুষ, পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠা হোক আপনার মতো নাদান কুলাঙ্গার ইসলাম বিদ্বেষী লোকজন চায় না বলে পশ্চিমা বিশ্বের তালে তালে আপনারা আমাদের জঙ্গি হিসেবে চিহ্নিত করার ব্যর্থ চেষ্টা করছেন যুগে যুগে, তবে আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি জঙ্গিবাদ নিয়ে পুনরায় এলাকায় কোনো সভা সমাবেশ বা প্রচার প্রচারণা করতে চাইলে আচ্ছা জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে, আপনার জন্য জাহান্নামের একটি কক্ষ বুকিং দিয়ে রেখেছি আমরা, আপনাকে সতর্ক করছি জঙ্গিবাদ বাল্য বিবাহ নিয়ে আর একটা কথা বলবেন না, প্রচার প্রচারণা চালাবেন না, নইলে ফল হবে ভয়াবহ, সাবধানকারী সদস্য আনসারুল্লাহ বাংলা টিম। ইসলামের সাথে জঙ্গিবাদকে মিলাবেন না, যদি ইসলামের সাথে আপনি জঙ্গিবাদকে মিলান তাহলে আপনার কাছে লেটার যাবে, যে লেটারের শিরোনাম হবে আপনাকে শিরোচ্ছেদ করার প্রসঙ্গে। এটা কি ছিল ভাই আসিফ ভাই, মানে এটা কোন, মানে আমি যদিও এটা আগে দেখছি, এটা নতুন নতুন দেখা না, সফট জঙ্গিবাদ ছিল এটা, এটা এক ধরনের সফট জঙ্গিবাদ ছিল, আহ্বান করে শিরোচ্ছেদ করা, ইসলামের সাথে জঙ্গিবাদ মিলাবেন না, যদি জঙ্গিবাদ ইসলামের সাথে জঙ্গিবাদ করে মিলান আমাকে চোর বলেন, বলবেন না আমাকে, যদি চোর বলেন তাহলে আমি কিন্তু আপনার বাসা থেকে চুরি করে ফেলবো। হ্যাঁ আমরা একটু জীবন যেখানে যেমন ভাই আপনি কথা বলবেন অবশ্যই, একটু আমরা একটু হকিং ভাই এবং সবাই ভালোবাসে ওনাদের কথাটা একটু শুনে আসি, তারপর আবার আপনার কাছে আসছি, ঠিক আছে ভাই? না ভাই আসলে কিছু আলাদা করে কিছু বলার নাই, ওনাদের সাথে আলোচনাটা কন্টিনিউ করলে আমরা হয়তো পার্টিসিপেট করতে পারবো ভাই। আচ্ছা সবাই ভালোবাসে, আপনার কি কোনো পয়েন্ট আছে ভাই? আমার একটা প্রশ্ন আছে আব্রাহিম ভাইয়ের কাছে, কিন্তু এটা শেষ হোক তারপর আমি একটু অন্য বিষয়, একটু ভিন্ন বিষয়ে একটা প্রশ্ন করতে চাচ্ছি। আসিফ ভাই আমারও একটু বেরোতে হবে, আব্রাহিম ভাইকে ছোট একটা কোশ্চেন করে আমি যদি আজকে একটু মানে একটু যদি আমাকে একটু, আচ্ছা ঠিক আছে তাহলে জীবন যেখানে যাবেন ভাই আপনি কি একটু অপেক্ষা করবেন, আপনাকে তাহলে একটু পরে ফ্লোর দিই, আগে একটু মাসুদ্দিন আপনার ভাই, না না ঠিক আছে আমার কোনো আমি অপেক্ষা করতে পারবো, অসুবিধা নেই।